প্রথম অন্যান্য সবজি চাষ করতাম, এরপরে লালতির কোম্পানি আমারে 2 প্যাকেট পেঁপে বীজ দেওয়ার পর, 2 প্যাকেট পরীক্ষামূলক চাষ করার পর দেখা গেছে যে ভালো ফলন হয়। এরপরে আমি এবার প্রায় আমার 1 বিঘা জমিতে প্রায় 350 চারা বপন করি। এরপরে দেখা যাচ্ছে আমি পর্যন্ত 6,000 কেজির মতো বিক্রি করি। আলী হোসেন কৃষক এলাকার একজন অগ্রগামী কৃষক, তিনি নতুন নতুন সবজি চাষের ব্যাপারে আগ্রহী। তার ধারাবাহিকতা উনি আমাদের কাছে পেঁপে চাষ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা ওনাকে প্রদর্শনী বাবদ 2 প্যাকেট বাবু বীজ প্রদান করি, যার ধারাবাহিকতায় উনি মোটামুটি ভালো ফলন পাচ্ছেন। এই পর্যন্ত উনি 6,000 কেজির উপরেও বিক্রিও করেছেন, দামও পাচ্ছেন ভালো। আমরা চাই টোটাল মৌলভীবাজার জেলার অনেক অনাবাদি জমি পরিত্যক্ত আছেন, সেই সব জমিগুলোতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে যেন ব্যাপক হারে পেঁপে চাষ বাড়াতে পারে, যাতে সারা বছর কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হয়। দেখা যাচ্ছে যে শ্রীমঙ্গলের আড়তের বাজারগুলোতে ভালো দাম মিলে না, তারপরও 20-21 লাস্ট পর্যন্ত 15 বেচতেছি এই আর কি। যদি ভালো বাজার পাই তে আরও ভালো হবে, আর আগামীতে আরও ব্যাপক হারে করার চিন্তা ভাবনা আছে।